শুধু ইউটিউব ভিডিও নয়, আপনারা চাইলে যে কোনো পোস্টও শিডিউল করতে পারবেন। শিডিউল কী বা কেন করতে হয় এটা হয়তো আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের জন্য একটু বলছি। সাপোজ আপনি একটি ফটো কালকে পোস্ট করবেন, মানে আগামীকাল পোস্ট করবেন, বাট আপনি আগামীকাল অনলাইনে আসতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পোস্টটা আজকেই করবেন এবং এটার পাবলিক ডেট আপনি আগামীকাল যে কোনো একটা টাইমে দিয়ে দেবেন। এতে হবে কি, আপনি ওই নির্দিষ্ট টাইমে অনলাইনে না আসলেও আপনার ওই পোস্টটি কিন্তু নির্দিষ্ট টাইমে পাবলিক হয়ে যাবে। তো এক সময় শুধু চ্যানেলে ডেস্কটপ সাইট অন করে শিডিউল পোস্ট করা যেত, বাট এখন এই শিডিউলের অপশনটা ইউটিউবের যে অফিসিয়াল ইউটিউব অ্যাপসটি রয়েছে এটাই চলে আসছে। তো আপনার চাইলে খুব সহজে যে কোনো পোস্ট ইউটিউবের অফিসিয়াল অ্যাপসটি দিয়ে শিডিউল করতে পারবেন। তো বন্ধুরা কিভাবে খুব সহজে যে কোনো ইউটিউব পোস্ট শিডিউল করে নেবেন এটা নিয়ে আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ অবধি পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা মেন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত যে কোনো টিউটোরিয়ালস ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা ইউটিউবে যে কোনো পোস্ট শিডিউল করে আপলোড করার জন্য আমরা ইউটিউবের যে অফিসিয়াল ইউটিউব অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ইউজ করবো। তো প্রথমত অ্যাপসটি ওপেন করবো, এরপর এখান থেকে আমরা আমাদের চ্যানেলে চলে যাবো। এজন্য আপনার একটু উপরে ডান দিকে খেয়াল করলে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো বা লোগোটা দেখতে পাবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে ইউর চ্যানেল একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে আপনাদের চ্যানেলে নিয়ে আসা হবে। তো চ্যানেলে চলে আসার পর এখান থেকে চলে যাবেন কমিউনিটি ট্যাবে। তো বন্ধুরা কমিউনিটিতে চলে আসার পর আপনারা একটু উপরে দিকে খেয়াল করলে দেখতে পাবেন শিডিউল পোস্ট। তো এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন, এরপর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা একটু উপরে দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন শেয়ার অ্যান ইমেজ টু স্টার্ট এ ক্যাপশন কনটেস্ট। তো এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখানে অবশ্যই কিছু না কিছু লিখে নেবেন, কারণ এখানে কিছু লিখে নিতে হবে। এরপর আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে একটা ফটো আইকন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলে আপনাকে আপনার ফটোর ফাইলে নিয়ে আসা হবে। তো এখান থেকে যে ফটোটা পোস্ট করবেন শিডিউল হিসাবে সেই ফটোটা ক্লিক করে দিবেন। সাপোজ আমি এটাই পোস্ট করবো, তো আমি এটাই ক্লিক করে দিলাম। এরপর এখানে অল্প কিছু সময় লোড নিতে পারে, তো একটু ওয়েট করবেন। অ্যাট লাস্ট ফটোটা এখানে চলে আসার পর আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে পাবলিক একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা উপরে দিকে খেয়াল করলে দেখতে পাবেন শেয়ার শিডিউল, অর্থাৎ আপনাদের এই ফটোটা যে তারিখে পোস্ট করবেন সেই তারিখ এবং টাইমটা এখানে দিয়ে দেবেন। তো এখন আপনারা একবার উপরে দিকে খেয়াল করলে আজকের তারিখটা দেখতে পাবেন, এখন রয়েছে 14 তারিখ। তো আমি আমার এই ফটোটা 15 তারিখ পাবলিক করবো, তো আমি এখানে চলে যাব, এখানে গিয়ে 15 তারিখে সিলেক্ট করে দেবো। আপনারা আপনাদের ফটোটা যে তারিখে পাবলিক করবেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে দিয়ে খেয়াল করলে ওকে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচে দিয়ে চলে আসলে আপনার শিডিউল টাইম দেখতে পাবেন, এখানে গিয়ে আপনারা আপনাদের টাইমটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা টাইমে আপনাদের এই ফটোটা পাবলিক করবেন, তো সেই টাইমটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি চলে যাবো এবং এখান থেকে আমি 10টা সিলেক্ট করে দেবো। তো প্রথমত এখানে 10টা নিয়ে যাবো, এরপর এখান থেকে আপনাদেরকে মিনিটটা সিলেক্ট করে দেবো। তো আমি মিনিটটা এখানে 0-তে রাখলাম, এর মানে আমি 10টা এটা পোস্ট করবো, মানে আগামীকাল 15 তারিখ 10টা আমার এইটা পাবলিক হবে। তো এরপর আপনারা একটু নিচে ডান দিকে খেয়াল করলে আগের মতো ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে মোটামুটি আপনার এখানে কাজ কমপ্লিট। তো এরপর আপনারা যা করবেন সেটা হচ্ছে আপনার একটু নিচে দিয়ে চলে আসবেন, নিচে দিয়ে চলে আসলে ডান একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আগের পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে শিডিউল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই ফটোটি শিডিউল হিসেবে পোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে আপনাদের যে কোনো ফটো শিডিউল করে পোস্ট করতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এতে আমরা ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাই। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই সব বেস্ট ফ্রেন্ডদের কাছে যারা এখন পর্যন্ত বিষয়টা জানেন না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।